হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি মেকআপ চ্যালেঞ্জ ভিডিও তাও আবার দশ টাকার মধ্যে এখনকার দিনে দশ টাকার মধ্যে কোনো জিনিসই পাওয়া যায় না তোমরা তো ভালো করেই জানো আর তার উপরে মেকআপের দাম তো অনেক বেশি হয় তো তার মধ্যেও আমি দোকানে গিয়ে গিয়ে খুঁজে অনেক কষ্টে দাম কমিয়ে দশ টাকার মধ্যে জিনিস নিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করবো যে দশ টাকায় কীভাবে মেকআপ করতে পারবে তো এখানে দেখো আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি স্ট্রবেরি লিপ বাম যেটা কিনা নিয়েছিল পাঁচ টাকা তো এটা আমি চোখের নিচে ভালোভাবে লাগিয়ে নিলাম তারপর আমি ক্রিম ইউজ করবো তো এটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি আমি এরপর আমি এখানে অ্যালোভেরা ক্রিম ইউজ করছি জানি না এই ক্রিমটা কী ক্রিম বাট আমি দশ টাকার মধ্যে এটা কিনতে পেরেছি আর আমি কখনও কিন্তু ইউজ করিনি তারপর আমি এখানে পন্ডসের হোয়াইট বিউটি যে ক্রিমটা হয় সেটা আমার দশ টাকা দাম নিয়েছিলো সেইটা পাতাটা ছোট পাতাটা কিনে নিয়ে চলে এসেছিলাম তো সেটাই আমি এখন দেখো ইউজ করলাম আর আমার কাছে না ফাউন্ডেশন ছিল না তো দশ টাকার মধ্যে ফাউন্ডেশন তো আর হয় না সেজন্য আমি এখানে ক্রিমটা আর একটা পন্ডসের দশ টাকার পাউডার নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম তো ওইটাই আমার ফাউন্ডেশনের মতো কাজ করে নিলো যদিও সেরকমভাবে হয়নি কিন্তু তাও কাজ চালানোর মতো হয়ে গেছে তারপর আমি এখানে পাউডার নিয়ে চোখের নিচে আরে ভালোভাবে লাগিয়ে নিলাম তো এমনিতেই আমাকে সুন্দর দেখতে লাগছে যাই হোক হালকা মেকআপ করলেই বেশি ভালো লাগে তাই না হেভি মেকআপের চেয়ে তো আমি এই পাউডারটাকে ভালোভাবে সেট করে নিলাম এরপর আমি এখানে ইউজ করছি আইব্রো পেন্সিল যেটা দাম নিয়েছিলো পাঁচ টাকা তো আমার জানা ছিল না যে পাঁচ টাকা দামেরও আইব্রো পেন্সিল হয় মানে আমি কখনো ইউজ করিনি তো তাই তো এখানে দেখো আমি ভালোভাবে আইব্রোটা সেট করে নিলাম ব্রাশ দিয়ে তো বলো না আবার যে এই কি দশ টাকা দাম নিয়েছে এই ব্রাশগুলো আমি নিজেই ইউজ করেছি আর এখানে দেখো আমি লিপস্টিক ইউজ করব তিনটা কাজ করব লিপস্টিক দিয়ে তো প্রথম তো আমি এখানে দেখো চোখে লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি আর ব্রাশ দিয়ে একটু সেট করে নিলাম তো পুরো আইসাইডোর মতোই লাগছিলো মনেই হচ্ছিলো না যে লিপস্টিক লাগিয়েছি তারপর আমি এখানে দেখো ব্লাসও লাগিয়েছি তো ব্লাসার হিসেবেও ব্যবহার করেছি একটু মতো করেছি না নাহলে খুব ডিপ হয়ে যাবে তারপর আমি এখানে কাজল লাগিয়ে নিলাম তো এই কাজলটার দাম নিয়েছিলো পাঁচ টাকা তো এই কাজলটা যে এত বেশি হালকা হবে আমি ভাবিনি কাজলটা অতিরিক্ত হালকা ছিল সেজন্য আমি ব্রাশে করে একটু সেট করে নিলাম আর কি তারপর আমি এখানে লিপস্টিক লাগাবো তো এই লিপস্টিকটার দাম যদিও আমার নিয়েছিল কুড়ি টাকা লিপস্টিকটাই তার দশ টাকায় পাওয়া যাবে না তো কুড়ি টাকা দাম নিয়েছিলো তো লিপস্টিক লাগিয়ে আমার পুরো লুকটা প্রায়ই কমপ্লিট হয়ে গেছে কিন্তু না এখনও একটা জিনিস বাকি আছে সেটা হলো দু টাকা দাম নিয়েছে আর ওটা হলো এই টিপের পাতাটা এটার দাম মাত্র দু টাকা তো এই টিপটা পরে আমি আমার লুক পুরো কমপ্লিট করলাম দাঁড়াও দাঁড়াও এখনও শেষ হয়নি এবার আমি ড্রেসটা চেঞ্জ করব। তারপর তোমরা জানিও আমাকে কেমন লাগছিল তো এই দেখো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর একটা ফুল ছিল সেই ফুলটা আমি এটে নিলাম এটা যদিও কুড়ি টাকা দাম নিয়েছিল দশ টাকার নয় তো কেমন লাগছে তোমরা জানিও এই ছিল আমার দশ টাকার মেকআপ চ্যালেঞ্জ ভিডিও কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য तेरी ही बातों में खोना मैं चाहूँ